দ্বিতীয় যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টকে সঠিকভাবে ব্যবহার করা। কিন্তু আপনাদের মধ্যে অনেকে এটি সঠিক ব্যবহারটি জানে না এবং এর মাধ্যমে কিন্তু আপনার সেলস কীভাবে বাড়াতে হয় সেটি অনেকে জানে না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসকে সঠিক ওয়েতে ব্যবহার করে আপনি অনেক বেশি কাস্টমার নিয়ে আসতে পারেন। সো হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টকে প্রফেশনালি সেট আপ করতে হবে। আপনারা যদি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে যান সেখানে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, সেগুলো সবগুলো আপনাকে সেট আপ করতে হবে। যেমন হচ্ছে আপনার কোম্পানির প্রোফাইল সেট আপ করা, আপনার নাম সেট আপ করা, ওখানে হচ্ছে ডিসক্রিপশান সঠিকভাবে দেওয়া, আপনার ফোন নাম্বার, আপনার কোম্পানির অ্যাড্রেস সব কিছু আপনাকে ওখানে দিতে হবে। এবং সেখানে কিন্তু প্রোডাক্ট আপলোড করার অপশন রয়েছে, সেখানে কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। এবং আরও একটি বিষয় যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে প্রতিনিয়ত আপনাকে ওখানে স্ট্যাটাস দিতে হবে। আপনার যে কোনো আপডেট আসলে অথবা কোনো প্রমোশন যদি আপনি চালাতে চান সেটি কিন্তু ওখানে দিতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার যে কাস্টমারগুলো আছে তাদের একটি ডেটাবেস আপনি তৈরি করতে পারবেন এবং এই ডেটাবেস তৈরি করার পরে পরবর্তীতে তাদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যে তাদেরকে বিভিন্ন প্রমোশনগুলো আপনি দিতে পারেন দু একদিন পর পর, অথবা নতুন কোনো আপনার প্রোডাক্ট আসলে সেগুলো আপনি তাদেরকে সেন্ড করতে পারেন। এক কথায় তাদের সাথে আপনার কানেকটিভিটি বিল্ড আপ করতে হবে, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আপনার যখন কন্টিনিউ তাদেরকে আপনি প্রমোশনগুলো দিবেন অথবা মেসেজ করবেন তখন কিন্তু তারা আপনার বিজনেস সম্পর্কে সবসময় সজাগ থাকবে এবং তাদের যখন কোনো কিছু লাগবে তখন কিন্তু আপনাকে নক করবে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে। আর নতুন করে একটি ফিচার রয়েছে সেটি হচ্ছে যে আপনার যে বিজনেস হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন যেটি ফেজের মতো কাজ করে। সেই চ্যানেলে আপনার যারা কাস্টমার আছে তাদেরকে আপনি সেন্ড করেন, তারা যখন সাবস্ক্রাইব করবে তখন আপনি যে পোস্টগুলো আপনার চ্যানেলে পোস্ট করবেন সেটি কিন্তু তারা পেয়ে যাবে। যেমন আপনার যে কোনো প্রোডাক্টের পোস্ট অথবা আপনার অফারের পোস্ট অথবা কোনো আপডেট যদি আপনি কাস্টমারদেরকে দিতে চান সেটি কিন্তু খুব সহজে আপনার কাস্টমারদেরকে দিতে পারবেন। নতুন যারা আপনার কাস্টমার আসছে বা মেসেজ করছে তাদেরকে রেসপন্স করতে হবে খুব দ্রুততম সময়ের মধ্যে। আপনি যদি দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করেন, তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেন, তাহলে কিন্তু তারা স্যাটিসফাই হবে এবং আপনার থেকে পণ্য বা সেবা ক্রয় করবে। যদি আপনি তাদের রেসপন্স না করেন সঠিকভাবে, তাদের রিপ্লাই না দেন, তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে না দেন, তারা কিন্তু ডিমোটিভেট হবে এবং অন্য জায়গায় চলে যাবে। সো আপনার রেসপন্সটা তাদের সাথে বাড়াতে হবে। এবং আপনি যদি কোনো পণ্য বা সেবা তাদেরকে সার্ভিস দেন তখন পরবর্তী তাদের সাথে আপনার প্রশ্ন করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা স্যাটিসফাই হয়েছে কিনা বা প্রোডাক্টটি ঠিকভাবে পেয়েছে কিনা বা প্রোডাক্টের সব কিছু ঠিক ছিল কিনা, তাহলে তারা মনে করবে যে আপনি খুব অ্যাক্টিভ। আপনাকে অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়াতে হবে হোয়াটসঅ্যাপে। আপনি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু অনেক বেশি কাস্টমার পাবেন, কারণ বর্তমান সময়ে আপনার অনেক প্রতিষ্ঠান আছে যাদের কিন্তু ফিজিক্যালি কোনো শপ নেই কিন্তু তারা শুধুমাত্র অনলাইনকে ব্যবহার করে তারা কিন্তু বিজনেস করছে। আর দুবাইতে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়ের কিন্তু এখানে শপ রয়েছে, গোছারি রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে। আপনারা যে অফলাইন যে শপটা আছে এই শপের কার্যক্রমের পাশাপাশি যদি আপনি অনলাইনের এই অ্যাক্টিভিটিগুলো বাড়ান তাহলে আপনার সেলস এখন যেটি হচ্ছে তার পাশাপাশি আপনি অনলাইন থেকেও কিন্তু একটি সেলস পাবেন এবং যে কাস্টমারগুলো আপনার থেকে একবার সার্ভিস নিচ্ছে তারা কিন্তু আপনার থেকে বারবার সার্ভিস নেবে যদি আপনি তাদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারেন। তো আপনার সার্ভিসের মাধ্যমে রিপিট কাস্টমার তৈরি হবে। রিপিট কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস। সো আপনাকে রিপিট কাস্টমার তৈরি করতে হবে। আপনি যদি বিজনেস হোয়াটসঅ্যাপের এই ফিচারগুলো ইউজ করেন এবং সঠিকভাবে আপনি কাজে লাগান তাহলে কিন্তু এখান থেকে আপনার সেলস অনেক বেশি বাড়াতে পারবেন। তৃতীয় আপনাদেরকে যে টিপসটি দিব সেটি হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করা। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর মাধ্যমে অনেকেই অনেক কাস্টমার পাচ্ছে এবং তাদের বিজনেসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার জানা মতে সবাই কিন্তু চেষ্টা করছে কিন্তু আপনারাও সেভাবে রেসপন্স পাচ্ছেন না। তাহলে কেন আপনি সেভাবে রেসপন্স পাচ্ছেন না? আপনার কাছে পণ্য রয়েছে, আপনার কাছে সেবা রয়েছে, আপনার প্রোডাক্টের মান ভালো এবং কম দামে দিচ্ছেন, তারপরেও কেন আপনি অনলাইন থেকে কাস্টমার পাচ্ছেন না? তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রফেশনালি ফেসবুক পেজ সেট আপ করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে হবে সঠিক ওয়েতে।
এবং আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং করেন, ফেসবুক গ্রুপ রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন ভিডিও রিল এগুলো তৈরি করে আপনি কন্টিনিউ পোস্ট করতে হবে। আপনি রেগুলার যখন পোস্ট করবেন তাহলে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে, আপনি অনেক বেশি কাস্টমার পাবেন। সো সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আপনাকে করতে হবে এবং এটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা হয়তো বা এখন করছেন না, নিজে জানেন না, কিন্তু অন্যকে হায়ার করছেন না। আপনি নিজে না জানলেও যারা বুঝে জানে তাদেরকে হায়ার করুন। আপনি হয়তো বা 1,000-2,000 টাকা আপনার এটার জন্য এক্সট্রা যাবে প্রতি মাসে, কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনি 5-10,000 টাকার বেশি সেলস আপনি নিয়ে আসতে পারবেন। এখন খুব বেশি কিছু করার প্রয়োজন নেই, যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রেগুলার আপডেট থাকতে হবে। আপনার যে পণ্য রয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও করে আপনি আপডেট করুন। এখন রিলটা খুব জনপ্রিয়, ছোট ছোট রিল করে আপনি প্রতিনিয়ত আপডেট করুন। আপনি যে সাথে সাথে রেসপন্স পাবেন তা কিন্তু না, আপনি যখন কন্টিনিউ করবেন তখন কিন্তু এখান থেকে ভালো একটা রেসপন্স পাবেন, অনেক কাস্টমার আপনি এখান থেকে পাবেন। এই জন্য সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে এবং এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে। যদি না করে থাকেন আপনি অনেক থেকে পিছিয়ে যাবেন।